কোভিড থেকে সুস্থ হলেও এক বছর পর্যন্ত প্রায় অর্ধেক মানুষ করোনা পরবর্তী উপসর্গে ভোগেন। আইইডিসিআর এর এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। আইইডিসিআর বলছে, কোভিড আক্রান্ত হওয়ার 3 মাস পরে 78%, 6 মাস পরে 70% এবং 9 মাস পরে 68% মানুষের শরীরে করোনা পরবর্তী উপসর্গ থেকে যায়, আর 1 বছর পরে উপসর্গ থেকে যায় 45% কোভিড রোগীর মধ্যে। অসংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোভিড পরবর্তী উপসর্গের আশঙ্কা 2 থেকে 3 গুণ বেশি হলেও জানানো হয়। তবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের নিয়মিত ওষুধ সেবনকারীদের করোনা পরবর্তী উপসর্গ ওষুধ সেবন না করাদের চেয়ে বেশি।